নাহলীয়া গায়ত্রী মন্দির গণেশ পূজা সমিতিয়ে গণেশ পূজার লগত সংগতি রাখি আজি স্বচ্ছ ভারতর কাম ইয়াত অনুষ্ঠিত করেছে। যেমত ভারত বন্ধর জড়িয়ে বিভিন্ন ধরনের প্রতিবাদ সাব্যস্ত হয়েছে, সেইমতে মই ইয়াত একটা ব্যক্তিক্রম ধর্মী মই কার্যসূচী দেখিলো যে সকল যুবকে যুবক যুবতীয়ে মিলি ইয়াত গণেশ পূজার প্রাক মুহূর্তত সাফ চিকুণের জড়িয়ে প্রকৃত পূজা পাতবলে মনস্থ করে মোক জানালে, এই কারণে মই নিজে ইয়াত উপস্থিত আই দেখিছো যে ইয়াত অতি ভাল জায়গা। ইয়াত গায়ত্রী মন্দির আছে, অল্প আগত রামকৃষ্ণ ঠাকুরের মন্দির আছে, তার মাজতে গণেশ পূজা পাতিব, আর যার কারণে চারিওফালে মানুষ যেতে পূজাত আহিব অল্প বহিব পড়া সুবিধা হব পরাকে ইয়াত মানে স্বচ্ছতা করেছে। এই কারণে মই পূজা কমিটিক ধন্যবাদ জানাইছো, আর মই বাৰু প্রতিটি পূজা কমিটিয়ে এই ধরনের স্বচ্ছতার আধার লয়ে আমি পূজা করাটো উচিত বলে মই ভাবো। কেবলমাত্র পূজার নামত পূজাটো মই বিচরা নাই, কিন্তু যেতিয়া আমি প্রকৃত অর্থত যেতিয়া আমি স্বাস্থ্য থাকি স্বাস্থ্যবান থাকিম তেতিয়াই মই ভাবো যে ঈশ্বর আমাক ভাল আশীর্বাদ দিব, এটাও মই আশা রাখিছো। www.anyindianews.com আপুনি ভিজিট কৰক প্ৰতিটো নিউজ, আমাৰ ফেচবুক পেজ এনি ইণ্ডিয়া নিউজ ফলো কৰক আৰু ভিজিট কৰক anyindianews.com।